স্ক্রিনে দেখানো ভিডিওর পাশাপাশি আরো ভিডিও দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পরে সাথে থাকুন। বাংলাদেশের নাটকের জয়গান সবখানে, টেলিভিশন অভিনেতা অভিনেত্রীরা তাদের সেরা কাজের জন্য সকলের কাছে জনপ্রিয় হয়। চরিত্রের প্রয়োজনে তারা বিভিন্ন সময় নানান রকম এক্সপেরিমেন্ট করে থাকে, যার মধ্যে উল্লেখযোগ্য ছেলে অভিনেতাদের নারী চরিত্রে অভিনয় করা। আর আজ এই ভিডিওতে এরকমই 13 জন অভিনেতাকে নিয়ে কথা বলবো। তো শুরু করা যাক, প্রথমে আসি 13 নম্বরে। আর 13 নম্বরে কথা বলবো জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবকে নিয়ে, যিনি নারী চরিত্রে অভিনয় করেছেন এবং এটিই তার এই চরিত্রে প্রথম কাজ। এবার আসি 12 নম্বরে, আর 12 নম্বরে রয়েছেন সিনিয়র অভিনেতা সোহেল খান, যিনি কমন জেন্ডার টেলিফিল্মে নারী অর্থাৎ তৃতীয় লিঙ্গের চরিত্রে পারফরমেন্স করেন এবং এর জন্য তিনি যথেষ্ট প্রশংসাও কুড়ান। 11 নম্বরে কথা বলবো জনপ্রিয় অভিনেতা শামীম জামানকে নিয়ে, যিনি নানান চরিত্রে অভিনয় করেছেন। এরই মাঝে তার উল্লেখযোগ্য একটি কাজ হলো আলতা সুন্দরী নাটকের চরিত্র, যেখানে তিনি যাত্রাপালার নায়িকার চরিত্রে পারফরমেন্স করেন এবং এই নাটকটি তাকে বেশ জনপ্রিয় করে তোলে। 10 নম্বরে রয়েছে সাইদ জামান শাওন, যিনি থার্ড জেন্ডার নাটকে তৃতীয় লিঙ্গের চরিত্রে অভিনয় করেন। নাটকটিতে তার নারীর গেটআপ সকলেই বেশ পছন্দ করে এবং তিনিও নাটকটিতে তার সেরা পারফরমেন্স করেছেন। 9 নম্বরে কথা বলবো জনপ্রিয় অভিনেতা সাজু খাদেমকে নিয়ে। সাজু খাদেম কমন জেন্ডার নাটকে নারী চরিত্রে দর্শকের মাঝে হাজির হন। মূলত তিনি নাটকটিতে একজন তৃতীয় লিঙ্গের চরিত্রে কাজ করেন এবং এই নাটকটি ও চরিত্রটি সেই সময় বেশ জনপ্রিয় হয়। 8 নম্বরে রয়েছেন গুণী ও লিজেন্ডারি অভিনেতা ফজলুর রহমান বাবু, যিনি ব্যাচেলার বীরঙ্গনা নাটকে সর্বপ্রথম নারী চরিত্রে অভিনয় করেন এবং এখানে তার নারীর পরিচয় সকলকে বেশ অবাক করবে। 7 নম্বরে কথা বলবো শামীম হাসান সরকারকে নিয়ে। বর্তমানের জনপ্রিয় এই অভিনেতাও নারী চরিত্রে পারফরমেন্স করেছেন আর সেই নাটকটির নাম হলো মোমের পুতুল। এখানেও তাকে তৃতীয় লিঙ্গের চরিত্রে দেখা যায় এবং নাটকটিতে তার অভিনয় সকলকে বেশ মুগ্ধ করবে। 6 নম্বরে কথা বলবো আকমো হাসানকে নিয়ে। বিভিন্ন চরিত্রে অভিনয় করা আকমো হাসানও নারী চরিত্রে অভিনয় করেছেন আর সেই নাটকটির নাম হলো নসিমন সুন্দরী, যেখানে তার নারীর গেটআপ তাকে বেশ আকর্ষণীয় করে তোলে। 5 নম্বরে রয়েছে মুশফিক আর ফারহান। ভার্সেটাইল অভিনেতা মুশফিক থার্ড জেন্ডার নাটকে নারী চরিত্রে অভিনয় করেন, যেখানে তিনি একজন তৃতীয় লিঙ্গ থাকেন এবং এক কথায় বলতে হবে এই নাটকটিতে তার অভিনয় ছিল অসাধারণ। এখানেও তার নারীর গেটআপ সকলকে মুগ্ধ করেছে। এবার আসা যাক 4 নম্বরে, আর 4 নম্বরে কথা বলবো আরফান নিশোকে নিয়ে। জনপ্রিয় এই অভিনেতাও চরিত্রের খাতিরে নারীর চরিত্রে পারফরমেন্স করেন, তার সেই নাটকটির নাম হলো তৃতীয় জন, যেখানে তিনি তৃতীয় লিঙ্গ হিসাবে হাজির হন। জনপ্রিয় এই নাটকটিও সকলের বেশ পছন্দের। 3 নম্বরে কথা বলবো চঞ্চল চৌধুরীকে নিয়ে। বিভিন্ন চরিত্রে পারফরমেন্স করা চঞ্চল চৌধুরী এক টিভি বিজ্ঞাপনে নারীর ভূমিকায় হাজির হন, যেখানে তাকে বেশ আকর্ষণীয় দেখায়। এবার 2 নম্বরে কথা বলবো আরেকজন সেরা ভার্সেটাইল অভিনেতা মোশাররফ করিমকে নিয়ে, যিনি ছাইয়া ছাইয়া নাটকে নারীর রূপ ধারণ করেন এবং পুরো নাটকেই তার নারীর চরিত্রটি সকলেই বেশ পছন্দ করে, যদিও পরবর্তীতে তাকে আর নারীর বেশে দেখা যায়নি। এবার লাস্ট অর্থাৎ 1 নম্বর, আর 1 নম্বরে কথা বলবো লিজেন্ডারি অভিনেতা জাহিদ হাসানকে নিয়ে, যিনি সর্বপ্রথম প্যাকেজ সংবাদ নাটকটিতে নারী চরিত্রে পারফরমেন্স করেন এবং তার করা এই চরিত্রটি এখনও সকলেই মনে রেখেছে। তো একে একে আমরা 13 জন অভিনেতা সম্বন্ধে জানলাম যারা নারী চরিত্রে অভিনয় করেছেন। আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে। ধন্যবাদ।